হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। তো আপনাদের সবাইকে স্বাগতম আমার একটা নতুন আর ইন্টারেস্টিং ভিডিওতে। তো আজকের জার্নি হলো যে প্রথমে একটু গ্রাম অঞ্চলে যাব, তারপর তারপর যাব পায়ের নদী। প্রথমে গ্রাম অঞ্চল যাব, তারপর ওখান থেকে গ্রামে অ্যাকচুয়ালি কিছু কাজ আছে, ঠিক আছে গাইস? তো কাজটা শেষ করব, তারপর বাড়ি যাবার, আমাদের নিজের বাড়িও যাব। অ্যাকচুয়ালি আমি গ্রাম অঞ্চলে আর কি নানা বাড়ি যাব, তো নিজের বাড়িও যাওয়ার একটা কথা ছিল। তো নিজের বাড়ি মেবি যাওয়া হবে না, কারণ আমার আজকে পটুয়াখালি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার যাওয়ার কথা। তো গত ভিডিওতে আপনারা দেখে গেছিলেন যে আমি পটুয়াখালি টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে অ্যাডমিশন নেওয়ার জন্য ভর্তি আর কি আবেদন করেছিলাম, ঠিক আছে? তো ভর্তি হয়ে এসেছিলাম, তো এখন আর কি আমি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার চান্স পেয়েছি, ঠিক আছে? তো আমি অ্যাকচুয়ালি কিছু ট্রেনিং আছে, তো 3 দিনের যেহেতু ট্রেনিং আছে, তো আমার ট্রেনিংটা করার খুব একটা প্রয়োজন। তো আমি পটুয়াখালী ট্রিসি টেকনিক্যাল সেন্টার যাব, যে আমি ট্রেনিংটা করবো। তো সর্বপ্রথম যা বলছে, আমি আমার নানার বাড়ি, ঠিক আছে? তো নানার বাড়ি যাব, নানা বাড়ি কিছু কাজ আছে, কাজটা শেষ করব, তারপর ওখান থেকে সুবিতখালি যাব। সুবিতখালি থেকে পায়ের নদী যাব, পায়ের নদী থেকে পটুয়াখালী টেকনিক্যাল ট্রেনিং সেন্টার যাব, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি আজকে আমার ট্রেনিং সেন্টারে ইয়াটা ট্রেনিংটা হবে 2টা বাজে। তো ট্রেনিংটা করবো, ট্রেনিংটা করার সময় আসবো। তো ভাবলাম কেন না এই সময়টার ভিতরে একটা ব্লগ ভিডিও বানাই নিই, কী বলেন? আপনারা যারা আছেন তারাও দেখে হয়তো কিছুটা শিখতে পারবেন যে ভাই কীভাবে কী আইডিয়া হওয়া উচিত, কীভাবে কী আইডিয়া না হওয়া উচিত, ঠিক আছে? তো তার জন্য আমি আপনাদের জন্য ভাবলাম কেন না একটা ব্লগ ভিডিও বানাই ফেলি। অ্যাকচুয়ালি আমার না বোরিং লাগে কোনো জায়গায় গেলে ক্যামেরা ম্যামেরা হাতে না ধরলে, ঠিক আছে? অ্যাকচুয়ালি আমার একটা খুব একটা বোরিং লাগে, তো আমি ভাবলাম একটা ব্লগ ভিডিও বানাই ফেলি। তার জন্য ক্যামেরাটা হাতে নিলাম আর ব্লগ ভিডিওটা বানানো স্টার্ট করলাম। তো আমি বেশি কথা বাড়াবো না, আপনাদেরকে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার নিয়ে যাবো আর আপনাদেরকে দেখাবো যে কীভাবে ট্রেনিংটা করতে হয়, কেমন কী আছে এর ভিতরে। তো ট্রেনিংটা করলে কী উপকার পাবেন আপনারা, কী উপকার হতে পারে আপনাদের, কত দিক থেকে উপকার হবে, তো আপনাদের কী যোগ্যতা অর্জন করতে পারবেন ট্রেনিংটা করার জন্য, আপনাদের কী কী যোগ্যতা প্রয়োজন, ট্রেনিংটা আমি কিসের জন্য করছি, ঠিক আছে? তো এসব আপনারা একটু যে বিস্তারিত জানতে পারবেন। আপনাদের যখন যখন বলিয়ে দিলাম কিসের জন্য করছি, তখন কোশ্চেনটা মনে থাকতেই পারে আপনাদের, যে ভাই আপনি ট্রেনিংটা কিসের জন্য করছেন। তো ভাই বেশি কথা বাড়াবো না, আপনাদেরকে বলিয়ে দিই। অ্যাকচুয়ালি ভাই আমি একটা বিদেশে ভ্রমণ করব, ঠিক আছে? তো বিদেশে ভ্রমণ করার জন্য আমার যেহেতু 3 দিনের একটা ট্রেনিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে ট্রেনিংয়ের প্রয়োজন আছে, কারণ ভাই ওই ট্রেনিংয়ের কাগজ ছাড়া বিদেশে নাকি ঢুকতে এয়ারপোর্টে নাকি ঢুকতে দেয় না আর কি, বিমানবন্দর নাকি ঢুকতে দেয় না, ঠিক আছে? আমার কথা আবার কেউ মাইন্ড করেন না। অ্যাকচুয়ালি আমি সব বিমান বিদেশ ভ্রমণ করি না, তার জন্য আমার তেমন একটা আইডিয়া নেই, ঠিক আছে? তো বিদেশে যেতে দেয় না আর কি, বিমানবন্দরে নাকি ঢুকতে দেয় না। তো তার জন্য আমার ট্রেনিংটা করতে হবে, তো ওখান থেকে আমার একটা সার্টিফিকেট পেতে হবে, তো ওটা দিয়ে আমার অনেকটা উপকার হবে। তো ভাবলাম কেন না ভাই ট্রেনিংটা করে নিই, ঠিক আছে? তো ট্রেনিংটা করবো, সার্টিফিকেটটা বের হবে, সার্টিফিকেটটা নেব। তো আমি অ্যাকচুয়ালি যাব ডুবাই দেশে যাব, ঠিক আছে? ডুবাই দেশে যেয়ে আমি একটা কন্ট্রাক্টের চাকরি হয়েছে আমার, তো চাকরিটা করব। আপনারা যদি আমার চ্যানেলে চেক করেন, একটা শর্ট ভিডিও দেওয়া আছে মাই অফিস নামে, মাই অফিস নামে একটা শর্ট ভিডিও দেওয়া আছে। কোম্পানির নামটা অ্যাকচুয়ালি আমার মনে নাই, কারণ ভাই আমি তো ওই জায়গার স্থানীয় বাসিন্দা না, আর আমি তো ওটা মুখস্থ করে রাখি না, তার জন্য আমার মনে নাই। আপনারা চেক করে হয়তো দেখতে পারেন, ঠিক আছে? উপরে একটা প্লেনের লোগো দেওয়া আছে, তো ওইটা আমার অফিস হবে, নিউ অফিস। তো ট্রেনিংটা আমার করতে হবে, কারণ ট্রেনিংটা করলে আমার অনেক দিন তো অনেক রকমের উপকারিতা আছে, ঠিক আছে? তো টেকনিক্যাল ট্রেনিং সেন্টার যেয়ে ট্রেনিংটা করব, আর আপনাদেরকে ভ্রমণ পথের কিছুটা দৃশ্য দেখাই যে এদিক ভ্রমণ করতে গেলে কী কী হয়, কী কী না হয়, ঠিক আছে?
তো আপনারা দেখতেছেন আমরা সোজা সোজা যেতে আছি রাস্তা থেকে। অ্যাকচুয়ালি আমরা কিন্তু একটা অটোতে বসা, ঠিক আছে, অটোতে বসা। আর এখন বর্তমানে যে জায়গা থেকে যেতে আসি ওই জায়গাটার নাম হলো চৌমথা, ঠিক আছে। চৌমথা থেকে যেতে আসি, চৌমথা একটু সামনে বর্তমান যেতে আসি। তো আমাদের সামনে থেকে অটো যেতে আসে, পিছন থেকে অটো যেতে আসে। অ্যাকচুয়ালি মেইন রাস্তাটা যে অবস্থা হয়, ঠিক আছে, তো আমরা এখন ধীরে ধীরে অটোটা চালাচ্ছে, তো বেশি জোরসে চালায় না ভাই। আমার দিকে আবার আবার এইসব ভাল লাগে, কারণ ভাই ধীরে ধীরে চালা কোনো সমস্যা নাই, বেশি জোরসে চালানোর কোনো দরকার নাই, ঠিক আছে। রাস্তাঘাটে চলো ভাই, তুমি নিজেও নিরাপত্তা নাও, আমাকেও নিরাপত্তা দাও, এবং বাকি কাস্টমারকেও নিরাপত্তা দাও যে অ্যাক্সিডেন্ট করবে তোমার সাথে, তাকেও তুমি নিরাপত্তা। দেখছেন এটা কত বড় একটা বাস এসলো, ঠিক আছে, বাসে এসে কিন্তু চলে গেল। এই দেখেন একটুর জন্য এই মহিলাটার সাথে লাগে নাই ভাই, কোন দিক তাকিয়ে যে হাঁটে আমি বলতেই পারতেছি না। এদের আসলে ভাই অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো ভয় কিংবা ইয়া নাই, ঠিক আছে। এরা অ্যাক্সিডেন্ট হইতেই পারে, স্বাভাবিক ব্যাপার, কিন্তু তারা কোনো ভয় পায় না, তারা এইরকমের মনে পড়ে। আসলে ভাই অ্যাক্সিডেন্ট হওয়ার পর যদি হসপিটালে পড়ে থাকবে না, ওই সময় বুঝবে যে ভাই অ্যাক্সিডেন্টে কী পরিমাণ ব্যথা লাগে ভাই, তখন এরা ঠিকই বুঝবে। এখন এরা বুঝতে আসে না ভাই যে অ্যাক্সিডেন্ট হলে কী রকমের কী খারাপ লাগে না নাকি না লাগে, তার জন্য এরা তেমন একটা গুরুত্ব দেয় না, ঠিক আছে। তো বেশি কথা বলার না, আমি আপনাদেরকে দেখাবো যে ভ্রমণ পথে কী রকমের যেতে হয়। এ দেখেন এই মহিলাটা সিগন্যাল বিগন্যাল কোনো কিছু দেখছে না, দুইটা মহিলা একদম শেষা করে রাস্তাটা পেরো যাচ্ছে। এই দেখেন, এই দেখেন সামনে থেকে দেখেন একটা মহিলা আর একটা বাচ্চা সম্ভবত, তারা কীভাবে জোরসে দৌড় দিয়েছিল ভাই আপনি বলেন। এই রকমের করলে কী হয় ভাই, নিরাপত্তা থাকবে। ওই মহিলা আর মনে হচ্ছে জ্ঞান নাই মাথায়, কিংবা আমার কথা আবার কেউ মাইন্ড করেন না, ঠিক আছে। কারণ আমি এগুলো তাদেরকে বলছি, তারা হয়তো ভাই ভিডিওটা দেখতে পারে ভাই। আপনি যদি ভিডিও দেখেন যে এইটাকে হাইটে গেছিল, তাকে আমি বলতেছি উদ্দেশ্য করে যে আপনি আপনি একটু সতর্কভাবে হাঁটেন, ঠিক আছে, নিরাপত্তা দিয়ে হাঁটেন। টিকটক অ্যাক্সিডেন্ট করলে কার সমস্যা হইতো ভাই, আমার কোনো সমস্যা হইতো নাকি ড্রাইভারের কোনো সমস্যা হইতো বলেন? সমস্যা তো আপনার হইতো বেশি হলে, তাই না? ড্রাইভার হয়তো কি 200-400 টাকার মাল জিনিস যেত জোর হইলে তা আবার ঠিকঠাক করে নিত, কিন্তু ভাই আপনি তো একটা মানুষ ভাই, আপনার তো অনেকটা সমস্যা হয়ে যেত ভাই। ড্রাইভার তো জোর হলে গাড়ির সমস্যা হইতো, তাই না? তো দেখে শুনে হাঁটবেন ভাই, এইরকমের করবেন না, তো এইরকমের করলে অ্যাক্সিডেন্ট হতে পারে, ঠিক আছে। তো দেখে শুনে হাঁটবেন, আর কিছু না, বেশি কথা বাড়াবো না। আশা করি বুঝে গেছেন যে আমি আপনাকে কি বলতে চাইছি, ঠিক আছে। তো নিজে নিরাপত্তা নেবেন এবং আমাদেরকেও নিরাপত্তা দেবেন, ঠিক আছে। রাস্তাঘাটে এইরকমের করবেন না, দেখে শুনে হাঁটবেন, ঠিক আছে। এইরকমের দেখে শুনে হাঁটলে হয় কি অ্যাক্সিডেন্ট হওয়ার আর কি ঝুঁকি থাকে না, ঠিক আছে। আপনিও ঝুঁকি মুক্ত থাকেন, আমরাও ঝুঁকি মুক্ত থাকি। অ্যাকচুয়ালি একটু অ্যাক্সিডেন্ট হলে আপনারই এই যে মহিলাটা গেছে তার উদ্দেশ্য বলতেছি, আপনারই ক্ষতি হতো, ঠিক আছে। আমাদের কিন্তু আমাদের ক্ষতি মতো হতো না, ঠিক আছে। জরুরি একটু ধাক্কা খেয়ে বইরে যেতাম, কিন্তু ভাই অ্যাক্সিডেন্ট কিন্তু কোনো সময় বইলে আসে না রে ভাই, অ্যাক্সিডেন্ট তারপর বিপদ আপদ কোনো সময় বইলে আসে না। তার জন্য আমি আপনাদেরকে আপনাকে বলছি, আপনাকে এই যে মহিলা রাস্তা দিয়ে হেঁটে গেল, ঠিক আছে, দৌড় দিয়ে গেল, যাই হোক, তার উদ্দেশ্যে বলতেছি, আপনাকে বলতেছি একটু নিরাপত্তা দিয়ে হাঁটবেন, ঠিক আছে। আমাদেরকেও একটু নিরাপত্তা দেবেন, এতে হয় কি লোকজন অ্যাক্সিডেন্ট হবে না, তারপর সমস্যা হবে না, তারা বিপদ থেকে বাঁচবে, আপনিও বিপদ থেকে বাঁচবেন। এইরকমের করবেন না, ঠিক আছে, যে অ্যাক্সিডেন্ট ম্যাক্সিডেন্ট করবেন, ঠিক আছে। তো একটু দেখে শুনে হাঁটবেন, তো ওইটি ভালো এবং বেটার হবে, ঠিক আছে। তো অ্যাক্সিডেন্ট একটা বড়ো সড়ো অ্যাক্সিডেন্ট হলে হবে কি আপনার পরিবার সমস্যা পড়বে, আপনি সমস্যা পড়বেন ভাই। সবসময় কিন্তু সবার কাছে সব চিকিৎসা করার মতো অর্থ থাকে না, ঠিক আছে। আপনার যদি কোনো বড়ো সড়ো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, বড়ো সড়ো একটা অ্যামাউন্ট লাগে আপনার চিকিৎসা করাইতে, তখন দেখা গেছে আপনার পরিবার আপনাকে চিকিৎসাটা করাইতে পারলো না, ঠিক আছে। এইরকমের করবেন না, ঠিক আছে। তো আমার কথাটার মানে হল যে এইটা একটু নিরাপত্তা দেন, একটু নিরাপত্তা নেন ভাই, নিরাপদে হাঁটুন, কী সমস্যা আপনার, তাই না? আমাদেরকে একটু নিরাপত্তা দিলেন, আপনি একটু নিরাপত্তা নিলেন, তাই না? নিরাপত্তা দেন প্লাস নিরাপত্তা নেন,
ঠিক আছে, একটু নিরাপদে হাঁটুন, নিরাপদে থাকুন, ঠিক আছে। তো যে ভিডিওটা দেখেছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে একটা লাইক করবে।